সুপ্রিয় ভাই বোনেরা খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটা আমল নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো সাইয়দুল ইস্তেকফার আপনারা বুঝতেই পারতেছেন সাইয়দুল ইস্তেকফার মানে হচ্ছে ইস্তেকফারের সর্দার ইস্তেকফারের রাজা আল্লাহ রব দরবার থেকে আমরা কে না ক্ষমা পেতে চাই সবাই আমরা ক্ষমা পেতে চাই মুমিনীর সবচেয়ে বড় কাঙ্ক্ষিত এই এই সাইয়দুল ইস্তেকবার খুবই গুরুত্বপূর্ণ রসুল্লাহ সাল্লাহ বলেছেন মান কলা হে না ইউস বেহু না এইদুল ইস্তেকবারটা যদি কোনো ব্যক্তি সকালবেলা পরে বলে অথবা সন্ধ্যার সময়ে বলে সকালবেলা বেলে যদি ফামা তামিন ইয়মিহি যদি সে ওই দিনই মৃত্যুবরণ করে দাখালাল চান্না সুহান সে ব্যক্তি কোথায় প্রবেশ করলো জান্নাতে প্রবেশ করলো তারপরে তিনি বলেছেন আহ যদি সে সন্ধ্যার দিকে মানে এটা বলে অর্থের প্রতি ইয়াকিন রেখে যদি সন্ধ্যার দিকে এটা বলে অথবা সকালে বলে তো সন্ধ্যার দিকে বলে যদি সে মৃত্যুবরণ করে ওই রাত্রিতে দাখালাল জান্না সে ব্যক্তি কোথায় প্রবেশ করলো জান্নাতে প্রবেশ করলো খুবই গুরুত্বপূর্ণ একটি স্তেকফার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমি মুখে বলবো অর্থসহ আপনার এটা মিলিয়ে অর্থের সাথে খেয়াল করে সকাল এবং সন্ধ্যা এটা আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ সেই স্তেকফারটি হলো আল্লহম তারব্বী লা ইলাহ ইল্লা وأنا على عهدك ووعدك ما استطعت. أعوذ بك من شر ما صنعت. أبوء لك بنعمتك عليّ. وأبوء لك بذنبي. فاغفر لي. فإنه لا يغفر الذنوب إلا أنت. اللهم أنت ربي، لا إله إلا أنت. اللهم هي hey الله. আন্তরব্বি আপনি আমার প্রভু লা ইলাহা ইল্লা আন্তা আপনি ছাড়া কোনো মাবুদ নেই খলাক তেনি আপনি আমাকে সৃষ্টি করেছেন ও আনা আবুদুকা এবং আমি আপনার বান্দা ও আনা আলা আহদিকে বা আহদিকে মস্ত তাড়াতু আমি আপনার অঙ্গীকার ও প্রতিজ্ঞার উপর রয়েছি যতটুকু পেরেছি মানে আমার সাধ্যে যতটুকু কুলিয়েছে এ সাধ্যের মাধ্যমে আমি চেষ্টা করেছি আপনার অঙ্গিকার এবং প্রতিজ্ঞার উপর থাকতে আউযু বিকা মিন শাররি মা সনাআতু আমি আপনার আশ্রয় প্রার্থনা করি আমি যে কর্ম করেছি তার কল্লান্ত থেকে অর্থাৎ আমি যে খারাপ কর্ম করেছি তার যে রেজাল্ট তার যে অকল্যাণ রয়েছে এই অকল্লান থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি আবু লাকা আমাতিকা আলাইয়া আমি আপনার কাছে প্রত্যাবর্তন করছি আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন আবু উলাকা বিনিকা আলাইয়া ও আবু উলাকা বিদাম্বি এবং আমি প্রত্যাবর্তন করছি আপনার কাছে আমার যাবতীয় পাপ সহ ও আবু উলাকা বিদাম্বি ফাউফির হে আল্লাহ অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন ফাইন্নাহু লা বা ইল্লা আন্তা কেননা আপনি ছাড়া কেউ পাপ ক্ষমা করতে পারে না আপনি কেউ পাপ মোচন করতে পারে না আল্লাহ আমাদেরকে সকাল এবং সন্ধ্যায় সঈদুল ইস্তফার উপর আমল করার তফিক দান করেন এবং জান্নাতি হিসেবে আমাদেরকে কবুল করেন ওমা তফিকে ইহ্লা